আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। গাইস গতকাল তো ভিডিও দেখলাই টুর্নামেন্টের, ওইটা কিন্তু গাইস সিলেট ফোর্সের সেকেন্ড রাউন্ডের ম্যাচ ছিল। আর ওই ম্যাচ জেতার পরে কিন্তু গাইস আমরা টেবিল টপে টু হয়ে কিন্তু গাইস সেমিফাইনালে যাই। আর তারপরে কিন্তু গাইস গতকাল ম্যাচ হইছে, ওইটা কিন্তু গাইস আমাদের সেমিফাইনাল ছিল, মানে গতকাল রাতে আর কি। আর গাইস সেমিফাইনালে কিন্তু গাইস আলহামদুলিল্লাহ আমরা জিতি, আর জিতা কিন্তু গাইস ফাইনালে উঠছি। আর তোমরা জানো আমাদের কিন্তু ফুল সিএস এর স্কোয়াড, র্যাঙ্কে মনে করো আমরা একদমই দুর্বল, তাও কিন্তু গাইস তোমাদের জন্য বেস্ট ট্রাই করতেছি, এবার যাতে আমরা ফাইনালে ভালো একটা কিছু করতে পারি। এই টুর্নামেন্টে কিন্তু গাইস প্রাইস পুল থাকতেছে 20,000 টাকা, পাশাপাশি নরুলস অফিসিয়ালের ইউটিউব চ্যানেল আছে, ওইখানে কিন্তু গাইস প্রতিদিন লাইভ করা হয়। তো যাক গাইস, তোমরা যারা লাইভ দেখতে চাও যা দেখতে পারো। এখানে কিন্তু গাইস আমাদের অলরেডি 2টা কিল হয়ে গেছে, পাশাপাশি কিন্তু গাইস আমরা মোটামুটি কিন্তু গাইস আমাদের মতো খেলার চেষ্টা করতেছি। এখানে নামছিলাম মিলে ভাই, বিশ্বাস আমার টিমমেটরা সব আলাদা হয়ে গেছে, শুধু একসাথে থাকলে একদম মারতে পারতাম। আর ওইখানে গাইস এনিমিরে আমি মারতে পারতাম ইজিলি, বা 2টা প্লেয়ার মারার পর 3 নম্বর প্লেয়ারটা যখন আসে আমার কাছে, আমি মনে করছি ওয়াল আছে, কিন্তু গাইস আমি যখন ওয়াল মারতেছি দেখি কিছুই পড়ে না, তো বুঝলাম ওয়াল নাই, দেন কিন্তু এনিমির হাতে মারা খেয়ে গেছি। তারপরে কিন্তু এখানে আমাদের কাব্য ভাই বেঁচে ছিল, আর এটা কিন্তু গাইস অন্য কাব্য আর কি, আবার ওই কাব্য মনে করো না, দেন সে কিন্তু খুব কষ্টে মষ্টে ভাই কিছু টোকেন জোগাড় করা আমাদের সবাইকে রিভাইভ করা দেয়। তো চলো গাইস আমাদের ভাই একটাই টার্গেট, এখন থেকে কিন্তু গাইস আমাদের রাশ একদমই খেলা যাবে না, অবশ্যই হোল্ড করে ম্যাচটা যেভাবে বুয়া করতে হবে, আর ভালো কিছু পারফরমেন্স দিতে হবে যাতে আমরা ভালো কিছু করতে পারি। আর ভাই এইভাবেই কিন্তু খেলবো ইনশাল্লাহ এখন থেকে। আর র্যাঙ্কেও আস্তে আস্তে ভাই আমরা নিজেরা মিলাই নেওয়ার চেষ্টা করতেছি, যাতে ভালো কিছু করতে পারি, নেক্সটে তোমাদের ভালো কিছু দেখাইতে পারি। তো অবশ্যই বেশি বেশি ভালোবাসার সাপোর্ট দিও। চলো গাইস, আর আমরা কিন্তু গাইস গতকাল 6টা ম্যাচ সেখান থেকে কিন্তু 2টা ভুয়া পাই গাইস, টানা 2টা ভুয়া পাই। আর গাইস মোটামুটি কিন্তু আমরা এখানেও গাইস অনেক ভালো স্কোর করা, তারপরে কিন্তু ফাইনালে যাই, তারপরে কিন্তু গাইস ফাইনালের আপডেটও পাবা ইনশাল্লাহ। তো দেখতে থাকো গাইস আমরা কি ফাইনালে কত নম্বর স্কোর হইতে পারি, বা ফাইনালে কি আমরা টেবিল টপ হইতে পারি কিনা। চলো চলো গাইস, এদিকে এনিমি কিন্তু একটা দৌড়াইতেছিল ভাই, আমার টিমমেটরা যে অত্যাচার করতেছে বেচারারা মাইরেই দিছে, পুরা ধারণের মতো কোনো চান্সই দেয় নেই। আর যেহেতু গাইস এগুলো ড্রোন কাস্টম, তো নাম টাম কিন্তু একদম হাইট থেকে দেখা যায় না জানোই, তো সমস্যা নেই গাইস। আমরা কিন্তু মোটামুটি গাইস 2টা কিল করছি, আর আমার টিমমেটরা ভালো কিল করছে, আর আশা করি গাইস এই ম্যাচটা কোনো মতে ভাই ভুয়া করে ফেলাবো। আর ভাই কোন জায়গায় গিয়েছিলো ম্যাচটা দেখছো, যেখানে আমরা নাইবা সবাই কিন্তু মরে গেছিলাম, বাট ওইখান থেকে কিন্তু আমাদের কাপ্পু ভাই আমাদের রিভাইভ দিল, আর ওইখান থেকে কিন্তু গাইস ম্যাচটা এই পর্যন্ত আসছে। তো দেখি গাইস কি হয় এই ম্যাচে। আর গাইস টুর্নামেন্টগুলোতে কিন্তু তোমরা বেশি কিলের আশাও করো না, যে ভাই টুর্নামেন্ট একদম কাঁপায় দিবেন, প্রতি ম্যাচে 20-22 কিল করে করবেন, কারণ এইগুলো কিন্তু গাইস সব হাই লেভেলের প্লেয়ার, যেখানে NG1 আছে, NG2 আছে, বাংলাদেশের বেস্ট বেস্ট স্কোয়াড NL RNA, তারপর হচ্ছে NG মনে করো ভাই বড় বড় যত ইয়া আছে NR, ঠিক আছে, সবগুলো স্কোয়াড আছে, ইন্ডিয়ারও ভালো ভালো লেভেলের হাই লেভেলের যে লিজেন্ডারি স্কোয়াডগুলো আছে ওইগুলো আছে। তো ভাই বুঝো, তার ভিতরে কিন্তু ইনফিনিটি, তারপরে গাইস মনে করো NG মোবাইল, আর ভালো ভালো যেগুলো স্কোয়াড আছে ভাই ফোন স্কোয়াড ওইগুলো আছে, যেগুলো কিন্তু গাইস তোমরা জানো নষ্টপে কিন্তু এবার কাঁপায় দিতেছে। তো ভাই এইগুলোর সামনে ভাই দাঁড়াইতেই কষ্ট, তারপরে গাইস আমরা উইটা গেছি ফাইনালে। তো দেখি গাইস ফাইনালে কী করতে পারি, এখানে কিন্তু গাইস উড়াদুরা ফাইট চলতেছে আমাদের ভিতর। তো চলো কোনো মতো একটা মারছি, মারার লগে লগে আবার আমারও গাইভ করে দিছি ভাই, বাঁচাও রিফাত ভাই রে কী করতেছো, চলো চলো চলো, কোনো মতো রিভেপটা কিন্তু পাই গেছি ভাই, আর মরা যাবে না, একটু যেহেতু চান্স পেয়েছি। আর গাইস 2টা কিলেই প্রথমেই ঘুরতে দেখছো, এখন পর্যন্ত কোনো কিলই চোখে দেখতেছি না, হয়তো আমার টিমমেটটা মাইরা দিতেছে, আর নাহলে ভাই মনে করো এনিমির কাছে মাইর মির খাই দিতেছি, কী যে করবো বুঝতেছি না গাইস, মাথা মতো পুরো নষ্ট হয়ে গেল গা। চলার বুদ্ধের আমার পায়ে একটা হেলিকপ্টার তার কুইরে উইরা মারতাম, ওই যে একটা ওয়ান্টেড দিছি। চলো আসলে গাইস রিল্যাক্স মোডে যেভাবে র্যাঙ্ক খেলি না, মনে করো টুর্নামেন্টগুলোতে ওই রকম রিল্যাক্স মোডে খেলতে পারি না, এটা হচ্ছে সব থেকে বেশি সমস্যা। গাইস আজ আমি ওয়ান এসবেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, PSG এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। IPL শুরু হয়েছে, এই অ্যাপটিতে তোমরা চাইলে তোমাদের প্রিয় দলকে সমর্থন করতে পারো, এই অ্যাপে তোমরা সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভও দেখতে পারবা, তোমরা স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারবা, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, তোমরা যা খুশি তা বেছে নিতে পারো, এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড ফান গেম ব্যবহার করে প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত বোনাস পাও। তোমরা সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তোমরা তোমাদের জিতা টাকা তুলতে পারো। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, তোমরা এটি ব্যবহার করতে পারো, তাহলে আর দেরি কিসের, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করো, অথবা গুগলে ওয়ান এক্সবেট লিখে রেজিস্ট্রেশন করো, আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ফান গেম ব্যবহার করতে একদমই ভুলো না এবং বোনাস জিতে নাও। আসলে গাইস এই যে নর্মাল র্যাঙ্ক ম্যাচগুলোতে ভাই যেরকম রিল্যাক্স মোডে খেলতে পারি,
আর হচ্ছে গাইস টুর্নামেন্ট গুলোতে চিন্তা করি, সামনে এনজির প্লেয়ার, সামনে এই স্কোয়াড, সামনে ওই স্কোয়াড, এই প্লেয়ার ওই প্লেয়ার, ভাই কি না কি মারবে, হ্যাকার মতো মেরে দিবে এটা সেরা, এগুলো মনে কর ভাবতে ভাবতে গাইস অনেকটা নার্ভাস হয়ে যাই। দেন ভালো একটা পারফরমেন্স দিতে সে পারি না, ঠিক আছে, র্যাঙ্কে যেভাবে ইজিলি খেলে একদম আত্মবিশ্বাসের সাথে, এ ওয়ান বি ফোর খেলতে আসছি, সামনেরগুলো একদম বট, এগুলো ইজিলি মেরে দেবো, আসলে ওই চিন্তা ভাবনাটা মনে করে আনতে পারি না, আনতে পারলে হয়তো গাইস সবগুলোর পিটাই দিতে পারতাম। চলো গাইস প্যারা নাই, আস্তে আস্তে গাইস খেলতে খেলতে দেখবো ওরকম মনে করো কনফিডেন্স চলে আসবে, ঠিক আছে। সবসময় তো গাইস মনে করো ট্যাঙ্ক ট্যাঙ্ক এখন খেলি, পাশাপাশি কিন্তু ওরকম টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করি না, অনেক বড় বড় টুর্নামেন্ট গাইস যেগুলোতে পার্টিসিপেট করতে পারতাম বাট করি নাই গাইস ইজিলি, কারণ ভালো লাগে না গাইস, ভিডিও দুই তিনটা চ্যানেলের বানাইতে বানাইতে জীবন শেষ, টুর্নামেন্ট খেলার সময় কি গাইস। তারপর আবার যেহেতু ব্লগ শুরু করছি ইনশাল্লাহ কালকে থেকে কিন্তু রেগুলার আবার ব্লগ ভিডিও পাবো ব্লগ চ্যানেলে, তো ভাই সব কিছু মিলে একটু প্যারা লাগে, এটার জন্য কিন্তু গাইস সময় দিতে পারি না, তো অবশ্যই বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দেখা ইনশাল্লাহ সব চ্যানেলে কিন্তু গাইস রেগুলার ভিডিও দিব, তোমাদের পুরো মনে করো ফুল এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব। তো চলো ওইদিকে কিন্তু গাইস সামনে ছিল আরএনএ স্কোয়াড গাইস, আর তোমরা জানো আমরা কিন্তু গাইস এখন আরএনএতে নাই, আরএনএ কিন্তু আমাদের নাবিল ভাই চালায়, ঠিক আছে। আর গাইস আরএনএ স্কোয়াডে কিন্তু অনেক হার্ড, কারণ সবাই কিন্তু ভাই র্যাঙ্ক প্লেয়ার, মানে মোটামুটি আরএনএ যারা আছে, আরএনএ আলিফ, আব্দুর আছে, নাবিল, তারপর হচ্ছে সাকিব, আরও যারা যারা আছে খেলে আরএনএ থেকে, সবাই কিন্তু গাইস র্যাঙ্কের একদম মনে করো ভালো প্লেয়ার গাইস, র্যাঙ্কে একদম অভিজ্ঞতা ভালো, ঠিক আছে, বুঝেও ভালো। তো চলো গাইস, আর ওরাও কিন্তু ভাই মোটামুটি অনেক ভালো পারফরমেন্স করছে এই টুর্নামেন্টগুলোতে। চলো গাইস পাশাপাশি কিন্তু এদিক দিয়া, এ ভাই মায়ের মোড় তো সেই লেভেলে দিলাম, আর তোমরা জানো গাইস অষ্টমে কিন্তু গাইস আমরা আরএনএ দিয়ে খেলছিলাম, আর আরএনএ দিয়ে কিন্তু গাইস আমাদের স্লটও দেওয়া হয়েছিল, বাট যেহেতু গাইস এক্সটি দিয়ে আসছি আর এক্সটিতে আমরা র্যাঙ্ক কিনে নেই, এটার জন্য কিন্তু গাইস আমাদের ওই যে ম্যাচ দেওয়া হয়েছিল, ঠিক আছে, প্র্যাকটিস ম্যাচ জিগালাতে শুধুমাত্র টপ ফোর কোয়ালিফাই করছে, আর বাকি স্কোয়াডগুলো কিন্তু গাইস আগে কনফার্ম করা ছিল, যেমন আরএনএ, তারপরে কিছু মানে এনএল, এরকম স্কোয়াডগুলো কিন্তু কোনো প্র্যাকটিস বা ম্যাচ খেলা হয়নি, ঠিক আছে, ওইগুলো ডাইরেক্টই মনে করো খেলছে, যেহেতু আগেরবার ওই যে এরকম ভালো পারফরমেন্স দিয়েছিলাম, আর যেহেতু আমরা আরএনএ থেকে বের হয়ে গেছি গাইস, তো আমরা তো এক্সটি দিয়ে খেলতেছি এবার, তো এটার জন্য কিন্তু আমাদের এই প্র্যাকটিস ম্যাচগুলোতে অংশগ্রহণ করতে হয়েছে। তো যাক গাইস কপাল খারাপ ছিল, ওটাতে কিন্তু খেলতে পারিনি, আর এটা কিন্তু গাইস মোটামুটি জিতছি আর ফাইনালে উঠছি। দেন এটা কিন্তু গাইস দ্বিতীয় ম্যাচ শুরু, তো প্রথম ম্যাচ তো দেখলে এভাবে কষ্টমষ্ট হইলো, কিন্তু ভুইয়াটা করে ফেলাইছি, এখন দেখি দ্বিতীয় ম্যাচে আর একটা ভুইয়া আনতে পারি কিনা। আর দ্বিতীয় ম্যাচটা কিন্তু গাইস কালাহারি ম্যাপ, আর কালাহারি ম্যাপ কিন্তু সবথেকে ভয়ঙ্কর ম্যাপ, যেখানে কিন্তু এনিমি ভাই বেশিরভাগ কলায় থাকলেও দেওয়া যায় না, কারণ লালচা লালচা কালার তো গাইস, আর কালাহারি ম্যাপটা কিন্তু পার্সোনালি আমার অনেক ভালো লাগে গাইস, আগে কিন্তু একটু ভালো লাগতো না, বাট এখন কিন্তু মোটামুটি খেলতে খেলতে ভালোই লাগে গাইস, সমস্যা নাই। দেখি গাইস কালার এডি ম্যাপটা কি ভুয়া করতে পারি কিনা, যদি এই ম্যাপটা মোটামুটি এই ম্যাচটা ভুয়া করতে পারি অনেক ভালো একটা স্কোর হবে গাইস, আর খুব ইজিলি মনে করো আমরা যাবো ভাই আগায় যাবো আর কি, তো দেখি কি হয় আমাদের সাথে। এদিকে তো মোটামুটি অনেকক্ষণ ধরে লুটই করতেছি গাইস, লুট তো শেষই হয় না ভাই, আর লুট ছেড়ে তো যেই তো ইচ্ছা করে না, কারণ বুঝো মাত্র নামছি, লুটপাট না করলে নিমিদের সাথে যে কী করবো কো, দেন লুট করতে করতে গাইস এক পর্যায়ে লুট মোটামুটি হয়ে গেছে, দেন এখন হচ্ছে পালা গাইছি এনিমি খুঁজতে হবে, তো এনিমি খুঁজতেছি, আর স্পাইডারম্যান গান যদি আমার হাতে থাকে বুঝোই তো গাইস ফালায় ফালায় কিন্তু এনিমি খুঁজে পাওয়া যাবো। তো চলো আমিও কিন্তু ওই কাজই করতেছি গাইস, স্পাইডারম্যান গানটা নেই আর উড়া দুরা লাভ ফাল দিতে থাকি, দেন দেখি গাইস দেখতে দেখতে এনিমি আইসা পড়ছে, বাট এইদিকে তো একটা নিমে দেখতেছি না, আর আমার টিমমেটে কিন্তু সব আমার সাথে গাইস, আমরা সবাই একসাথে যেতেছি চারজনই, এটাই আসলে গাইস টুর্নামেন্টের একটা খেলা বা একটা নিয়ম, একসাথে থাকলে ভালো পারফরমেন্স দিতে পারবা, ম্যাচ ভুয়া করতে পারবা, ওই যে ওই যে এনিমি যায় ভাইয়া মারো সবাই একসাথে একসাথে, শেষ গাইস পুরো স্কোয়াড খেয়ে দিবো, পুরো স্কোয়াড খেয়ে দিবো ভাইয়া, লাস্ট প্লেয়ার এই দেখো লাস্ট প্লেয়ারের টুকুর শট দিয়ে দেবো, রিভাইভ দিতে এসে লাস্ট প্লেয়ার ভাই, লাস্ট প্লেয়ার এসে রিভাইভ দিতে পিছনের চাচাকে, শেষ পুরো স্কোয়াড ভাইয়া, একদম কাঁপায় পিটানি দিয়ে দিছি স্কোয়াড রে, দেখছো ভাই স্কোয়াডটা মারলাম কেমন, আমরা সবাই একসাথে আসছিলাম, একসাথে ফায়ার দিছি, এক লোকের তিনটা দিয়ে দিছি খায়া, দেন লাস্টেরটা রাজ দিয়ে মেরে দিলাম, এটাই আসলে ফায়দা গাইস টুর্নামেন্ট ম্যাচগুলোতে একসাথে খেলবা, আর এইগুলোতে কিন্তু গাইস তোমাদের ওয়ান টাইমের কোনো চান্স নেই, কারণ সব অপোনেন্টে ভালো ভালো প্লেয়ার থাকবে, সবাই কিন্তু জাতা মাতা মেরে দিবে গাইস, তো তুমি ওয়ান টাইম মারতে যায় পর আবার ধরা খাওয়া যাও না, এটার জন্য গাইস যেমনে পারবা চিন্তাই থাকবো মারা, ও করে মারতে হবে গাইস, আমাদের উপরে উঠতে হবে, ভালো কিছু করতে হবে, এই চিন্তা থাকবে, ঠিক আছে। দেখবা টুর্নামেন্ট প্লেয়াররা কিন্তু কোনো সময় ভাই ওরকম ভালো ওয়ান টাইমের চিন্তা খেলে না, ওরা চিন্তা করে যেভাবে হোক এনিমিটারা কাটায় কুটায় হোক, মুভমেন্টে হোক, যাইতে হোক, মারতে হবে, প্লেয়ারটারা ডিফিট করতে হবে, এটাই আর কি ভাই একটা টুর্নামেন্টের রুলস বা যাই বলো, এরকম চিন্তায় যারা খেলে ওরাই ভালো পারফরমেন্স করতে পারে, ভালো কিল করতে পারে, ভালো মনে করে একটা পজিশন ধরতে পারে, আর যারা নর্মালি গাইস হেডশট মেডশট দিয়ে এরকম চিন্তা করে ওরাই পরে বাস খায়, যেমন আমরা আগে খাইতাম আর কি, তো দেখি গাইস কী হয়। আর ভালো স্নাইপার চালাইতে পারলে র্যাঙ্ক ম্যাচে তো কোনো কথাই নেই গাইস, আর আমি এমনি তো ভাই স্নাইপার তত একটা পছন্দ করি না জানোই, নর্মাল গানি স্নাইপার থেকে ভালো খেলি গাইস, স্নাইপার সামনে থাকলে স্নাইপাররা দেখবে এক সেকেন্ডে ভরা দিয়ে দিছি, চলো তো আমার স্নাইপার দেওয়ার দরকার কি,
স্নাইপার চালায় মোটামুটি রিফাত ভাই, গাইস রিফাত ভাই ভালো স্নাইপার চালায়, তো আমাদের স্কোয়াডে কিন্তু সেই মোটামুটি ভাই স্নাইপার ইউজ করতেছে। আর আমরা ভাই যারা যারা আছি তারা কিন্তু ভাই ভালো ব্যাকআপ দিয়েছি। এই যে দেখো গাইস নিচে কিন্তু একটা প্লেয়ার একদম হোল্ড করে বসে আসছিল, হয়তো লাস্ট প্লেয়ার ছিল গাইস। এ ভাই আমার কেড়ে মারলো, যাক যাক আমার টিমমেট মারছে ভাই, তাড়াতাড়ি আও ভাই, লাভ ইউ ভাই, লাভ ইউ, লাভ ইউ, তাড়াতাড়ি আও ভাই, কোন জায়গাতে ভাই আমার বাঁচাইছে। চলো স্পাইডারম্যান জোস কামাল ভাই, জোস স্পাইডারম্যান কিন্তু সেই কাজ করছে। আর এদিকে গাইস একটা জিনিস দেখো, আমাদের স্কোয়াডে কিন্তু আমরা এক এক সময় এক এক প্লেয়ার গেলি, মানে একটা পারমানেন্ট একটা স্কোয়াড কিন্তু নাই, কারণ আমাদের ওটকা তারপর হচ্ছে ডমিনেটর ওদের কিন্তু গাইস মোটামুটি নিজস্ব পিসি না থাকার কারণে ওরা অ্যাক্টিভ থাকতে পারে না। এটা যেমন সময় কোর্ট খেলে অনেক সময় আরও একজন খেলে, মানে মিলে জিলে আর কি প্লেয়ার নেই। তো গাইস দুইটা ম্যাচ কিন্তু টানা ভিয়া করছি, এই ম্যাচে কিন্তু রিফাত ভাই 8 কিল করছে, আমি 4 কিল, কোর্ট 2 কিল, আর হচ্ছে আমাদের কাব্য ভাই 1 কিল, মোটামুটি ভালো কিল করা গাইস, 12 পয়েন্ট লইছি ভুইয়ার। তো বুঝো গাইস অনেক ভালো স্কোর করছি, পাশাপাশি বাকি 6-4টা ম্যাচ ছিল ওইগুলো কিন্তু অনেক ভালো স্কোর করছি, টপ 2-3-4 এরকম হয়েছি আর কি। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিও তো অবশ্যই বেশি বেশি লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকনটা অন করতে একদমই ভুলো না। নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করে জানাই দিও। তাহলে আজকের মতো যাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।